হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পর আসলাম তোমাদের একটা খুব সুন্দর ভিডিও শেয়ার করার জন্য। তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা কিসের ওপর। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে, তো প্লিজ কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো আনওয়ান্টেড হেয়ার রিমুভার নিয়ে। তো আমি জানতে চাই তোমরা তোমাদের আনওয়ান্টেড হেয়ার রিমুভ কিভাবে করো। এটার জন্য কিন্তু অনেক ধরনের পদ্ধতি রয়েছে, অনেকে কিন্তু ওয়াক্সিং করে থাকে আর সেটা কিন্তু অনেকই যন্ত্রণাদায়ক। আরো অনেক পদ্ধতি, যেমন ধরো ট্রিমিং, অনেকে কিন্তু ট্রিমিংটাও পছন্দ করে, কিন্তু আমার মনে হয় না যে এইগুলো সঠিক পদ্ধতি। আর এই আনওয়ান্টেড হেয়ারটা সত্যি ভীষণই মানে অস্বস্তিকর একটা ব্যাপার, আর এটা লজ্জার কোনো ব্যাপার নেই, এটা প্রত্যেক মেয়েদেরই একটা বিরক্তিকর ব্যাপার লাগে। হ্যাঁ, আবার অনেকে এটা পছন্দ করে না, আবার হয়তো অনেকে পছন্দও করে, অনেকে কিন্তু আবার সেভিং করে থাকে, তো সেটা করলে কিন্তু ধরো কেটে যাওয়ার একটা চান্স থাকে। আর ট্রিমিং যদি করো তাহলে ট্রিমিং করলে কিন্তু ধরো একদম গোড়া থেকে কিন্তু নির্মূল হয় না। তো তোমাদের আমি বলি, এই সেভিং করা, ট্রিমিং করা বা ওয়াক্সিং করা, এইগুলো থেকে যদি আমরা একটু বিরত থাকি, এইগুলো থেকে সরে গিয়ে যদি কোনো ভালো সঠিক পদ্ধতি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু অনেকটাই স্বাস্থ্যকর আর আমাদের জন্যেও কিন্তু অনেকটাই ভালো। অনেকে তোমরা হয়তো বলবে যে না, আমরা তো হেয়ার রিমুভারই ইউজ করি, কিন্তু সঠিক পদ্ধতিতে সঠিক যদি হেয়ার রিমুভার তোমরা ইউজ করো তাহলেই কিন্তু ভালো। আর যেইগুলো ধরো চলতি পাওয়া যায় সেইগুলো কিন্তু ধরো অনেক আমাদের র্যাশ সৃষ্টি করবে বা জ্বালা যন্ত্রণা এইগুলো কিন্তু আমরা ফিল করব। কি করবে? তো আমার সাথে কিন্তু অনেকেরই কথা হয়, তারা আমার সাথে শেয়ার করে, তাদের কাছ থেকে আমি শুনি যে তারা যে রিমুভার ক্রিমটা ইউজ করে সেটা কিন্তু একদমই ভালো নয়, কারণ ভালো ব্র্যান্ডের কোম্পানির যদি তোমরা হেয়ার রিমুভার ক্রিম ইউজ করো তাহলেই কিন্তু সেটা ফুসফুড়ি, র্যাশ, জ্বালা যন্ত্রণা এইগুলো থেকেই আরাম পাবে, এগুলো কিছুই হবে না। এছাড়াও কিন্তু আরো একটা মস্ত বড় সমস্যা হচ্ছে, আমাদের ইন্টিমেট এরিয়া কিন্তু ব্ল্যাক স্পট পড়ে যায়। তোমরা যদি সঠিক হেয়ার রিমুভার ক্রিম ইউজ না করো তাহলেই কিন্তু এই সমস্যার সম্মুখীন তোমরা হতে পারো। আমাদের এই ইন্টিমেট এরিয়াতে যদি আমরা উল্টো পাল্টা কোনো ক্রিম যদি ব্যবহার করি তাহলেই কিন্তু আমাদের ইন্টিমেট এরিয়া ব্ল্যাক স্পট পড়ে যাবে, এমনকি র্যাশ, ফুসফুড়ি, জ্বালা যন্ত্রণা এইগুলো সম্মুখীন কিন্তু হতে হবে। এবার তোমাদের কাজ হলো তোমাদের কি কি সমস্যা হচ্ছে, তোমরা কি কি সমস্যা ফেস করছো সেইগুলো আমাকে কমেন্ট করে জানাও। আর এখন আমি তোমাদের সাথে আমার পার্সোনাল কিছু মতামত তোমাদের সাথে শেয়ার করব, এমন কি আমি কি ক্রিম ইউজ করছি সেটাও অবশ্যই তোমাদের জানাবো। তো আমার কাছে কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান আমার হাতেই রয়েছে। আমার হাতে দেখতে পাচ্ছ এভারটিনের ক্রিম হেয়ার রিমুভার বিকিনি লাইন, তো দেখতেই পাচ্ছ। আর তোমরা কিন্তু আমার কাছ থেকে এভারটিনের নাম বহুবার শুনেছো, তো আমি কিন্তু অনেকদিন ধরেই এভারটিনের সাথে যুক্ত রয়েছি, এমনকি এভারটিনের প্রোডাক্টগুলো ভীষণই ভালো। তো এর মধ্যে কি রয়েছে আমি এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। তো এর মধ্যে দেখতেই পাচ্ছ এরকম একটা কয়েন টিস্যু রয়েছে, দেখতেই পাচ্ছ, আর এই রয়েছে আমার হাতে ক্রিমটা। তো এই ক্রিমটা কিন্তু খুবই ভালো, আর যারা যারা এভারটিনের এই বিকিনি লাইন হেয়ার রিমুভার ক্রিমটা ব্যবহার করেছো তারা তো অবশ্যই জানো এটা কতটা ভালো, আর যারা এখনো ব্যবহার করোনি তারা অবশ্যই করে এই ক্রিমটা একবার ইউজ করে দেখো। এই ক্রিমটা তোমরা যদি ইউজ করো তাহলে কিন্তু তোমাদের কোনো র্যাশ, জ্বালা, ফুসফুড়ি বা কোনো ইচিং এরকম কোনো ব্যাপার হবে না বা কোনো সমস্যা হবে না, খুবই ভালো একটা প্রোডাক্ট। এই ক্রিমটা তৈরি করা হয়েছে সেন্সিটিভ পার্টের জন্য, আর এই ক্রিমের মধ্যে রয়েছে ভিটামিন সি, যা আমাদের স্কিনের সেল গুলোকে হেলদি রাখতে সাহায্য করে। আর তাছাড়া এর মধ্যে রয়েছে কোজিক অ্যাসিড, যেটা আমাদের স্কিনের সেলগুলোকে লাইনিং করতে সাহায্য করে। প্রথমেই তোমরা ক্রিমটাকে বিকিনি এরিয়াতে লাগিয়ে নেবে, আর তার সাথে রয়েছে একটা স্প্যাচুলা, স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে ছড়িয়ে ক্রিমটাকে লাগিয়ে নেবে। তারপর কিছুক্ষণ পর ওয়েট করবে, আর এটার মধ্যে রয়েছে একটা কয়েন টিস্যু, সেই কয়েন টিস্যু জলের মধ্যে দেওয়ার পর দেখতেই পাচ্ছ টিস্যুটা কতটা বড় হয়ে গেল। এবার আমি এই টিস্যুটা দিয়ে আমার ইন্টিমেট এরিয়ার জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নেব। আর তোমরা দেখতেই পাচ্ছ খুব সহজেই কিন্তু
হেয়ারটা রিমুভ করে ফেললাম, আর স্কিনটাও কিন্তু অনেকটা সফট লাগছে, অনেকটা নরম। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে কত সুন্দরভাবে আনওয়ান্টেড হেয়ারটা রিমুভ হয়ে গেল, কোনো ইচিং, কোনো জ্বালা, কোনো যন্ত্রণা, কোনো র্যাশ কিছুই হলো না। তো আমি তোমাদের বলবো যে এটা ওটাও সেটা কোনো ক্রিম না ইউজ করে তোমরা যদি এভারটিনের হাত ধরে এভারটিন কোম্পানির প্রোডাক্টগুলো ইউজ করো, ইভেন তোমরা যদি এই বিকিনি লাইন হেয়ার রিমুভার ক্রিমটা ইউজ করো, তাহলেই তোমরা এর ফলাফল হাতেই পাবে। তো তোমরা যদি এটাকে পারচেস করতে চাও, তাহলে অবশ্যই করে আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তো সেখান থেকে ঝটপট করে পারচেস করে নাও এভারটিনের বিকিনি লাইন হেয়ার রিমুভার ক্রিমটি।